হ্যাঁ রাকিব ভাই, হ্যালো। হ্যাঁ ভাইয়া, জি হ্যাঁ, বলুন। তো যেটা হলো প্রশ্ন সেটা হলো যে পিপিআর যে প্রতিবেদনটা সামনে আসলো, এরপর আপনার জায়গা থেকে আপনার অনুভূতি যদি জানতে আমার চাই বলতো। অনুভূতিটা যে আমরা সত্যির পথে ছিলাম, সত্যি সত্যি সত্যির পথে ছিলাম, সত্যিটা আমরা প্রকাশ করছি। ইভেন এখন আরো পিবিআই বাংলাদেশ পুলিশ উনি তদন্ত করে যে আবারও আমরা এটা স্ট্রংলি ভাবে প্রমাণ করলো যে না, আমরা সত্যির পক্ষে আছি। তো আমাদের হলো অনুভূতি খুবই একটা ভালো একটা অনুভূতি যে আমরা জিতে গেছি। মূলত যে রিপোর্টটা আমরা পাইছি, তো খুব পিবিআইকে আমি স্যালুট জানাই এটাই। আচ্ছা, কিছু গণমাধ্যমে আপনি আপনার অনুভূতি প্রকাশের বক্তব্যটা এইভাবে দিয়েছেন যে আদালত যদি তামিমাকে ফেরত দেয় আপনাকে, তাহলে আপনি গ্রহণ করবেন। জি তো আমার কথা হলো যে আমাদের জানতে চাওয়ার বিষয়, আপনি এখন যে ফাইটটা করছেন সেটা হলো যে তাদের বর্তমান বিয়েটা বৈধ কি অবৈধ, এই পারপাসে আপনি আপনার ফাইটটা চালিয়ে যাচ্ছিলেন। ফাইটটা চালাই যাইতেছি এই পারপাস। তো হ্যাঁ, ফাইটটা চালাইছি, বিয়েটা অবৈধ না অবৈধ না, ইয়ে আমার ডিভোর্সটা অবৈধ না বৈধ সেটা হলো চালাইছি ফাইট, তাদের বিয়ে না। তো আচ্ছা আমার আচ্ছা ডিভোর্সটাই যদি অবৈধ হয় হয় নাই, তাহলে তো তাদের বিয়ে অটোমেটিক, তো তাদের বিয়েই অবৈধ হয়ে যায়। এটা আচ্ছা কেন আচ্ছা বুঝতেছেন না আপনি? আচ্ছা আচ্ছা তাহলে আপনার স্বাভাবিকভাবে যদি মানে আপনার, স্টিল স্টিল নাও সে এখনো আমার ওয়াইফ, তো এখন আমার বউ নিয়ে আমি সংসার করতে পারি, আমার বউ নিয়ে আমি বাড়িতে যেতে পারি। আমি তো এখন কোর্ট আমার বউ চাইলে আমার দিতে পারে, সেটাই স্বাভাবিক মানে লিগেল স্বাভাবিক ওয়েতে আপনি লিগেল হয়েছে। আপনি 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 হ্যাঁ তার বর্তমান হাজবেন্ড, এটাই হ্যাঁ প্রমাণিত হবে। জি, তা আমাদের এই, প্রমাণিত হবে না, হয়ে গেছে অলরেডি। মানে যেটা রিপোর্ট বলতেছে আচ্ছা যে রিপোর্টে তাদের তালাক, তারা যে আপনার তারা যে জাল জালিয়াতি করছে সরকারি কাগজ, পোস্ট অফিস, তারপরে ডিপোজিট যে কাগজ, সমস্ত কিছুই তো তারা জাল জালিয়াতি করছে। এটা পিবিআই অফিসার ব্রিফিং মানে সংবাদ সম্মেলন করে জানাইছে, তো এখানেই তো একদম ক্লিয়ার, তাই না? আচ্ছা এটা তো গেল একটা বিষয়। এখন আরেকটা আমার, বিষয় হ্যাঁ আর কি আমার বিষয়? আমার প্রশ্ন হলো যে মাঝখান দিয়ে যে এতগুলি মাস আপনার যে বর্তমান স্ত্রী বলি, উনি যে এই একটা বিট্রি বলেন বা প্রতারণা বলেন করে আপনার বা আপনার মেয়ের জীবনে যে একটা সংকট নিয়ে আসলো, আপনি কি এই বিষয়ে কোনো স্টেপ নেবেন কিনা? মানে আমার কথা হলো যে সে যদি আমার স্ত্রী হয়, তাহলে এই যে একটা ঘটনা এর মধ্যে দিয়ে করে গেল, এটা আপনাদের এখন জীবনে যে একটা এফেক্ট। এই বিষয়ে আমি কথা হইলো যে এই বিষয়টা আপনি যে কথাটা বলতেছেন যে সে আমার সাথে যেটা করছে আপনি সেটা বা আপনার অবশ্যই সন্তান, সে অবশ্যই খারাপ করছে, কিন্তু আমার ছোট্ট একটা মেয়ে আছে ভাই, ও এত কিছু বুঝে না যে তার সাথে কত ধোকা হয়েছে কি হয় না। তো আমি চাই সে তার মা তার সাথে থাক, অ্যাটলিস্ট আমার আবার আরেকজনেরও তো বিয়ে করতে হবে। তো আচ্ছা তার থেকে যদি আমার বই আমার কাছে থাকে, তাহলে আমার মা মেয়েটা তার মা পাইলো, আচ্ছা আচ্ছা এটা হলো সবচেয়ে বড় কথা। এখন আমি অ্যাকচুয়ালি আমার নিজের থেকে আমার মেয়ের জন্য হইলেও আমার বউরে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ জি রাকিব ভাই, ওকে এটুকু সময় আচ্ছা। দেওয়ার জন্য।